যেদিন বেগম হব সেদিন তোরে হাজার কোড়া লাগাবো। বাঁচলেন, বড় শখ ছিল একদিন তোর হাতেই কোড়া খাই। তা দেখ, যখন বেগম হবি তখন তোকে এই পিঠটি জায়গির দেব। বড় মশকরা করছিস যে, কেন আমি কি বেগম হতে পারি না? দেখ পাঁদি, ছুরি বিবিসায় রোগ নেই, শোক নেই, খোস মেজাজে বাহাল তবিয়েতে হেসে হেসে মরে যাব, সেটা কি দেখতে ভালো হবে? ও কথা ছাড়ান দাও, ছাড়ান দাও বিবি সাহেব। ফের মশকরা, তবে আমি যেমন করে পারি বেগম হবই। মর্জিনা চললি কেন? কোথায় তুই মর্জিনা? হুকুম বিবি সাহেব, একবার আলিস্ত্রির কাছে যা তো, বলে আয় আজ আমাকে পাঁচ পন কাজ দিতে হবে। আচ্ছা, বাজারে যখন কাঠ মেলে তখন আলুর স্ত্রীর সঙ্গে এত ঘনিষ্ঠতা করছো কেন? আপনার যা, তার সঙ্গে ঘনিষ্ঠতা করতে দোষ কি? না না, সেসব হবে না। ওটাকে দেখলে আমার সর্বাঙ্গ চলে যায়। আলুটাকেও আমি পছন্দ করি না, সে কাটুরে, তার সঙ্গে আমার সম্বন্ধ। সে তো তোমার ভাই। না না না, আমি হলাম অমরা আর সে হলো কাটুরে। অমরালের সঙ্গে কাটুরের সম্পর্ক থাকতেই পারে না। ভাগ্যি শ্বশুরের বিষয়টা পেয়েছিলে, তাইতে ভাইয়ের সম্পর্কটা উড়িয়েই দিলে, নইলে তোমার ওদের কাঠ বইতে বইতে মাথায় চাপ পড়ত। সেটা তোমার অদৃষ্টে নয় বিবি সাহেব, আমার নসিবে ওমরাও গিরি আছে। আমি মরে মরেও ওমরা হত, কিন্তু তোমাকে দিদি আজন্ম কাঠ কুড়ুনি হয়েই থাকতে। আজ বড় ভোজ, তাই তো তোমার জরুরি তলব। তোমরা ঘরের লোক, তোমরা দেখো বলেই তো গরিবের সংসার কোন রকমই চলে। যাক শোনো, আলীর স্ত্রীর সঙ্গে বেশি মাখামাখি করো না। আমায় কি তেমনি মেয়ে পেলে
যে বিনা কাজে কারো সঙ্গে মাখামাখি করি। তা জানি, তুমি আমার তেমন মেয়ে নও তা কি জানি না, তবে সে থাকে থাকে আমাদের বাড়ি আসে কেন বলতে পারো? আমি আলী স্ত্রীর কাছে কাঠ খরিদ করি, বাজারের চেয়ে যে সস্তায় পাই। বটে বটে, আর খাঁটি গুঁড়ির কাঠ ডালপালা নেই। বটে বটে, আর দশ বারোশের ফাও। বটে বটে বটে, আর ফাঁকি ফুঁকি দিয়ে দুটো মিষ্টি কথা কয়ে আরো দশ বারোশে। বটে বটে, বলো কি আমাদের হাতে চেপে রাখতে পারছি না। তারপর হিসেবের সময় বলে বলে কি বাদ বুঝলে মিয়া সাহেব, এখন বলো তার সঙ্গে মাথামাসি করে কি মন্দ কাজ করেছে? মন্দ কোন বেয়াকুফ পরে মন্দ, খাসা কাজ দোফা কাজ এরকম কাজ তুমি হরদম করো, কিন্তু দেখো ঘুরে যেন তাদের নিমন্ত্রণ করে বসো না। আমি কি বলবার মেয়ে? তাই তো, তুমি কি আমার বলবার মেয়ে? তবে কি জানো, সাবধান করে রাখছি, ঘোগ্রা সে গিলবে বুঝেছ বিবি, পাঁচজনের খোরাক একলা। ভয় নেই, তুমি খানার বন্দোবস্ত করো, আজ রাত্রে আবার স্বজন আসবে। বেশি নয়, কেন ভাই এমন অসময় আমায় ডেকে পাঠিয়েছো? আজ আমাকে পাঁচ মন কাঠ দিতে হবে বোন, দর কত পড়বে? তোমার কাছে আবার দর কি দিদি, অমনি দিতে হয়। তবে কিনা আমাদের বড় টানা টানি, দিন গুজরান হয় না, তাই তোমার কাছে নেওয়া। তা কেন ভাই, বাজারেই যখন আমাদের কিনতে হয় তখন তুমি আপনার জন, যাতে দু পয়সা পাও তা আমার দেখা উচিত নয় কি? এতে যদি দু পয়সা বেশিও যায় সেও বি আচ্ছা, তোমাকে দু এক পয়সা বেশি দিলে তো আর জলে পড়বে না। তোমার কাছে যদি ওজনেও কম পায় সেও বি আচ্ছা। তোমার বোন এমনি ভালোবাসায় বটে, তাহলে দর হলো কত? তিন মন দশের এক টাকা, তার উপর দশের কম দু মন, তাহলে হলো গিয়ে চার আনা কম এক টাকা, তার উপর দু মন মুরুব্বি, তোমার সঙ্গে দর করব কি? তাহলে তোমার পাওনা হয় এই এক টাকা ছ পয়সা, কাঠ এনে দিয়ে পয়সা নিয়ে যাও। আচ্ছা আর এখন তার সঙ্গে দু চারখান গরম জুড়ি থাকে পাঠিয়ে দিয়ে তো। আচ্ছা হ্যাঁ, আর ঝুড়িখানে কাঠের চোখলা সেই সঙ্গে যদি পারো পাঠিয়ে দিও তো। আচ্ছা হ্যাঁ, মোটে ভাড়াটা তুমি দেবে না আমি দেব? থাক সে তুমিই দিও, তুমি তো আমার পর নাও। যাও শিগগির পাঠিয়ে দাও। মর্জিনা কাঠ গুলো সরু সরু দেখে ওজন করে নি। কাঠ নিয়ে হাতে হাতে দাম চুকিয়ে দিস। আমি আসি ভাই। দেখো বাচ্চা, তোমার সঙ্গে ঝগড়া করতে ইচ্ছে করে। কেন বাচ্চা? না থাক, আমি বাঁদি, মনিবের কথায় বাঁদির মতামত প্রকাশ করা উচিত নয়। কাঠের দামের হিসেবের কথা বলছো? তুমি বড় বোকা। বোকা নই মা, বোকা নই। তাহলে বুঝতে পেরেছ? বোকা হলে কি মা গরিবের সংসার যোগে যাগে চালাতে পারি? আপনার জন বুঝেই বা কি করব, তুমি বলো না। তুমি বুঝেছো, তাহলে তোমাকে শেলাম।
হ্যাঁ বাবা, এমন অসময়ে যে কাঠ কাটতে চলেছ? কি আর করি বাবা, তোমার মা যেরকম ব্যবসার সূত্রপাত করেছেন তাতে ঘরে থাকা আর সইল না, বুঝি বনেই চিরবসবাস করতে হয়। এই যে আসছেন। কি গো ফাতিমা দিদি, আজ কি রকম ব্যাপার হলো? আর পাঁচ মন, আর দুমন খাও, আর আধ মন কাঠের চোখলা, সেটা কি বলবো বাছা? সেটা কি আর বলতে আছে, ব্যবসা করতে গেলে দু এক মন এদিক ওদিক হয়। না না, তামাশা করো না, এই দাম না, নিয়ে বাজার করে আনো। ও কি, তুমি আবার এখনই কুড়ুল কাঁধে করেছো কেন? ওটা কাঁধের সঙ্গে কিরকম একটা আটা লেগে জড়িয়ে গেছে, ওদিকে নজর করো। ইস, আজ যে অনেক টাকা রোজগার করেছো ফাতিমা দিদি, এই 7.5 মন 8 মন কাঠের দাম 1 টাকা 6 পয়সা? তাই বা কই, আমার এখনো দস্তুরি পাও না। বটে বাচ্চা, সেটা ভুলে গেছি, দাও গো ওকে এই 6টা পয়সা। এই 6টা পয়সা তোমার বকশিস করলেন বাবু সাহেব, এমন উপযুক্ত সন্তান তুমি, কাঠগুলো নিজে বাজারে বেচতে পারো না? আমার মনি, আমি বলতে পারি না, কিন্তু কেউ কাউকে ঠকিয়ে নেয় তাও দেখতে পারি না। ঠকাইনি মা, ঠকাইনি। আপনার যা, সে যদি কিছু বেশি নেয় তাকে কি আর ঠকিয়ে নেওয়া বলে? তবে বলে নেয় না কেন? বড় মানুষের মেয়ে, চাইতে যদি তার চক্ষু লজ্জায় হয় তাহলে একটু একটু গোলমাল করে নিতেও কি দোষ? দাম যে দেয় এই যথেষ্ট, না দিলে কি করত? আমি সব বুঝি, বুঝেও চুপ করে থাকি না। নেহার যদি যাবে তো চল, আমি অমনি বাজারটা ঘুরে আসি। মর্জিনা, আমাদের অবস্থা দেখে তোমার মনে একটু কষ্ট হয়েছে? তা একটু একটু হয়েছে বই কি। আচ্ছা মর্জিনা, কি বলতে বলতে থামলে কেন? এই তু তু বলতে শরম হচ্ছে? না না, শরম কেন, এই তুমি কি আমাদের ভা ভা ভালোবাসি কিনা জিজ্ঞাসা করছো? হ্যাঁ মর্জিনা। তা একটু একটু বাসি বই কি? তাই জিজ্ঞেস করছিলাম মর্জিনা। তা মর্জিনা, কি এই তু তু না একটু শরবত খাবে? বুঝেছি বুঝেছি, পালাও, আব্দাল্লা আসছে। হ্যাঁ আব্দাল্লা? তা মর্জিনা, তা হয় না হুসেন, আমি বাদি। খুদা মর্জিনাকে ফুরসত দাও। মর্জিনা মর্জিনা, পালাও পালাও। তাহলে মর্জিনা, আবার মর্জিনা, পালাও। হা আল্লাহ, আইয়ে বেগম সাহেব, দুদিকে চরক করেছে। আইপাকে কি বেগম হবি ধোয়াপাতে গিয়ে আমি তাকে সাবো নেছি। আমি আইপাকে কি বেগম হবি ধোয়াপাতে গিয়েছি। থাক না যে তুই, তা কোথায় বেগম করে দি, আরে থাক না যে তুই। এই বেলায় আয় আগে ভাগে নইলে পাবি। আমি বাদশা বনেছি, আমি বেগম হয়েছি, আমি বাদশা বনেছি, আমি বেগম হয়েছি।
क्या ताज्य पहाड़ पर्वत छुड़े बेरोय हीरा कहरा बाबा বললে চিটিং বন্ধ আর অমনি পাহাড় হয়ে গেল বন্ধ আচ্ছা আমি যদি বলি চিটিং ফাঁপ এই সিরাজ শহরে যে ঢের বলো আমি রুমরাও আদুর বাদশা আছে কিন্তু বাবা আমাদের এই কাশিম সাহেব খুশমিজাজ মেহেরবান এই চুপ আমাদের এই কাশিম সাহেবের মতো আপনারা সিরাজি দিন খাই আমাদের আবার মোহর কি গো
তুমি ডাকাতি করতে শিখেছো নাকি? ওগো আমাদের কি সর্বনাশী হলো গো। আরে মর, চুপ কর না। আরে চুপ করতে পারছি না যে, তুমি যদি আমার প্রাণে মনে তাহলে কি সুখে চুপ করে থাকি। আরে মর, চুপ কর না, কি বলি শোন না। চেঁচালি আমার গদ্দান্তি যাবে। তা তো যাবেই দেখতে পাচ্ছি, তবুও চুপ করতে পারছি না। তুমি এমন ইমানদার, তুমি ডাকাতি করে টাকা আনলে। আরে না না, খোদা দিয়েছেন, বনের ভেতর কাঠ কাটতে মোহর পেয়েছি। বলো কি? চুপ। আরে বলো কি? আরে গেল ফিস ফিস করে কথা কম। বলো কি সোনার মোহর? বলো কি কাঠের ভেতর? বলো কি হবে বাবা? গা ঘেঁষে কান্তির কাছে এসে বাবা গো বাবা গো কর, চেঁচাস নি মারা যাব। ওগো মাফ করো গো, জন্মে শুধু একবার চেয়েছি, এমন দিন আর পাবো না। ওগো মা গো, আমার সবার তুই কথা খেলে গো। সর্বনাশ করলে, চেঁচিয়ে আমার মাথাটা খেলে। দোর খোলো, দোর খোলো। আরে ওতে আমার হুসেন। সবর কর, আগে আমি থলে সামলাই। ওতে হুসেন, ওলে আমার হুসেন রে। দূর নাকা, হলে বা হুসেন, হুসেনকে কি আর একটু পরে দেখালে চলবে না? তার সঙ্গে যদি আর কেউ এসে পড়ে, রোষ আগে আমি থলে সামলাই। জোর খোলো, জোর খোলো। কি হয়েছে মা, ব্যাপার কি বাবা? একটা কোদাল আন, শিখে যা। কেন বাবা, এত রাত্রে কোদাল কি হবে? আস্তে আস্তে কথা কর। আলি আলি, আমাদের কি হলো আলি? আমাদের কি হয়েছে বাবা? আস্তে আস্তে। আস্তে কেন বাবা? কি একটা কোদাল না। কোদাল কোথায় পাবো? যা শিখে আন। আরে আজ এমন মশগুলের দিন, আর তুই এখানে বসে? আব্দাল্লা, আমার জ্বালাস নেই। ও কি, তোর চোখের কোণে ফোঁটাখানে জল দেখা দিয়েছে যে, হলো কি মর্জিনা? হ্যাঁ, তোর ভেতরে যেন ঝড় বইছে। মিছে নয়, আমার ভেতর কারিখানে কি যেন ঢুকেছে। কিসে সারে বল দেখি? গান গা, গান গা মর্জিনা, গানের সঙ্গেই বেরিয়ে যাবে। ঝড়ে আবার গান কি? ঝড় বাইরে হুহু করে, বাঁধা ঘরের জানলায় গিয়ে বাঁশি বাজায়। তুই বাঁধি, তোর বাঁধা বরাত। আমি বান্দা, আমারও মিটল দুঃখ। তুই হাউ হাউ কর, আমার কানে মধু ঠেকবে। কি গাইব? এই একটা ভালোবাসা। দূর, বাঁদির আবার ভালোবাসা। বন্ধ করে রেখেছি মন, নয়নানন্দ যে আমাদের, বন্ধ করে রেখেছি মন, নয়নানন্দে আমাদের, আনন্দে আমাদের, আনন্দে মন্দ সদা মন্দ বাদী পীড়ার আমার জানে যদি, ছন্দ সদা মন্দ বাদী পীড়ার আমার জানে যদি, বন
সাকিনা দিদি কোথায় গা? কেন গা? দরকার আছে, শিগগির বলো না। হুকুম আছে, কেন না বললে বলতে পারবো না যে গা। আমার একটা খুনকে দিতে পারো? এত রাত্রিরে খুনকি কি হবে? হবে বুঝি, একটা কিছু হবে। না বললে দেব না, এই ধান মাপব। এমন অসময় ধান পেলে কোথায়? পেয়েছি গা পেয়েছি, তা তো পেয়েছ, কিন্তু কেমন করে পেলে বলতে হবে। কত্তা এনেছে মা? কত্তা তো কাঠ কাটতে গেল, ধান পেলে কোথায়? বনে ধানের গাছ ছিল মা। ধানের গাছ? হ্যাঁ মা, যেই গুড়িতে কোপ মেরেছে অমনি গাছে পাকা ধান ছিল, ঝরঝর করে পড়ল। ধান গাছের কি গুড়ি আছে? আছে বই কি মা, বনের ভেতর কত কি আছে কে বলতে পারে। খুঁজলে ধানের গাছ কেন, কাকার গাছ পর্যন্ত। ও মা, আমার সব বন্ধ হয়ে যাচ্ছে, আমি কি বলতে কি বলেছি। বনে কিছু মেরে না মা, কেবল মেলে অন্ধকার। দাও তো দাও, মেনে বল আমি চলে যাই। এনে দিচ্ছি, নিয়ে যাও, কিন্তু আমার কাছে যা বললে আর কারো কাছে বলো না, বিপদ ঘটবে। বিপদ? বিপদ বিপদ কি রে মর্জিনা? বিপদ অন্য কিছু নয়, এই ফতিমা দিদি কুনকে যাচ্ছেন, তা এখন কি করে দি। কুনকে? তুই শিগগির যা, কাসিম সাহেব তোকে ডাকছে। কেউ বোন, তুমি যাচ্ছ? তা আমি দেখছি। আমি পালাই। না মা, নিয়েই যাই। না পালাই, ফেরত দিও, দরকারের জিনিস কিনা বুঝেছ? আমি যাব আর Yeah.
মর্জিনা কে হুসেন সাহেব নাকি? এত রাত্রে কোদাল কাঁধে চলেছো কোথায়? কোদাল? ও কোদাল, আমি তো কাঠ কাটতে যাচ্ছি না। তবে কাকে কাটতে বেরিয়েছো হুসেন সাহেব? আমাকে? আমি মরে গেলে তুমি খুশি হবে? একই কথা মর্জিনা। না হুসেন সাহেব, আমায় কেটেই ফেলো। তাহলে আমিও যে মরে যাবো মর্জিনা। তুমি কি দুঃখে মরবে হুসেন সাহেব? মর্জিনা, তোমায় যে ওই রে কি হলো? ওটা কি একটাই বটে আব্দাল্লা, হুসেন সাহেব তোকে জানোয়ার ভেবেছিল। গুনি না হলে কি আর গুনি কি চিনতে পারে? তারপর হুসেন সাহেব? আব্দাল্লা ভাই, আমি জানোয়ার ভেবেছিল হ্যাঁ, কিন্তু বলিনি। যাক, খুব বেঁচে গেলে। কিন্তু সাবধান হুসেন সাহেব, দেখছো তো মনের কথা খুলে বললি, হাসি হাসি দিত। তাহলে আমি চললো মর্জিনা। দেখো হুসেন সাহেব, আর কাউকে জানোয়ার ভেবে যেন কোদালটি বসিও না। বলি রাত বেরাতে লুকিয়ে বেড়াস কেন বলতে? আরে তোকে ওদিকে কাসিম সাহেব আর সাথিনা দিদি কি কাণ্ড করলো তা তো দেখলে নি? কোথায় রে, কি বলছিস তুই? কাসিম সাহেব, তুই ইয়ার বন্ধু নিয়ে মশগুল। হঠাৎ সাথিনা দিদি এসে কাসিম গো বলি একেবারে মুচ্ছা গেল। বলিস কি রে, মুচ্ছা গেল? একেবারে যায়নি, তবে এই যাবো যাবো করছিল। তারপর একটা মোহর না দেখিয়ে ভেউ ভেউ করে কান্না। মোহর? মোহর কি রে, তাজ্জব ব্যাপার। তারপর? আবার তারপর কি, এই দেখেই তো দৌড়ে এলাম তোর কাছে। চ চ, শেষ বিষ কি হলো দেখি কি। বলো কি আলের এত কাকা? ও বাবা, যাই যে আলের কামবাক তার এত কাকা? বোঝো তুমি, তারে ঘেন্না করো। গরিব বলে কথা কও না, ভাই বলো না, খানায় ডাকো না। দেখো তার কত টাকা, তুমি টাকা একটি একটি করে গুনে মারো। আর সে মেপে সংখ্যা করতে পারে না। কই কুমকে, কই কুমকে, কই বাবা, আবার বলো নদী। ও বাবা, যাই যে চিরা দিলে আও, এক পেয়ালা নেই, দশ পেয়ালা লে আও, দশ পেয়ালা, বোতল বোতল লে আও, বোতল বোতল।
জ্বালা জ্বালা নিয়ে আও, জ্বালা জ্বালা নিয়ে আও, জ্বালা জ্বালা। আহ, ঠান্ডা হও না, দেখো দেখি ও কোন বাচ্চার মোহ। বহুত দাম, বহুত কদর, পাঁচ মোহরে এক মোহর। ওরে বাবা, যাই যে বাবা, আব্দুল্লাহ করো কি, আব্দুল্লাহ অমন করে পাগলামি করলে তো চলবে না, উপায় করো, ভালো করে খবর না। দেখে শুনে বোঝে তো মানো না, দেখে শুনে বোঝে তো মানো না, বলতে গেলে দুটো কথা কানে তোলো না, আমি বাজি জিতেছি সর্দার, এই সারা হাসান বেইমানি করেছে। আমি বেইমানি করেছি সর্দার? বিলকুল ঝুটি বাস। খবরদার, খাজানজি খানা, আমরা তার তহসিলদার, বেইমানের জায়গা এখানে নেই। বেইমানি যে করবে, কেটে চার ভালি করে তার মুত্র এখানে ঝুলিয়ে দেব। খবরদার, একটু খা। দিল
মাটি হইসে চলে গা আমায় আরো পাঁচটা বাঁধি কিনে দাও না গা। বাঁধি তো তোমার আছে, তারা তো সব নাচিয়ে। আমি চাই কাজের লোক। কি কাজ? এই কাজ চালাতে চালাতে যখন আমার মেহনত হবে। আবার কাজ কাটবে কি ফাতিমা দিদি? খোদা কি আমাকে কাশ্মীরে রেখেছে? ভুলে গেছি ভুলে গেছি, আমি তো এখন বেগম সাহেব। আমার কোমর ধরে যায়, আমি তঞ্জামে চলে গিয়ে জল আনবো। জল কি আর তোমায় আনতে হবে ফাতিমা দিদি? ও হবে না বটে। তা হ্যাঁ গা, এবার থেকে আমরা কি খাবো? কেবল পোলাও, কালিয়া, কোরমা, কাবাব, কোফতা, আঙুর, কিশমিশ, বাদাম, পেস্তা। বাজারে যদি না হয় সস্তা, মুড়ি খাবো বস্তা বস্তা। চলে যাও সোজা রাস্তা। তুমি পাগল হয়েছো? নবাবের বেগম কখনো মুড়ি খায়? তা বটে তা বটে, ভুলে গেছি। হ্যাঁ ভাই ফতি। কি ভাই আলি? দেখ ভাই, মনটা যেন বড্ড কেমন কেমন করছে। তবে তোমার স্পষ্ট কথা বলিব, এই বলব মনে করে আসছি ভুলে যাচ্ছি, আর পাচ্ছি না। প্রাণটা আমার যেন ফুঁপি উঠছে, আমি বসতে পারছি না, দাঁড়াতে পারছি না, শুতে পারছি না, আমি হাসতে পারছি না, কাঁদতেও পারছি, আমি ঘুমোতেও পারছি না, জাগতেও পারছি না। হ্যাঁ ভাই আলি। কি ভাই ফতি? কি করি ভাই? দেখ ফতি, কিছু করা বড় সুবিধা হবে না, লোকে জানতে পারলেই সব বিনাশ। দুদিন একটু সাবধান হয়ে থাকতে হবে। সে যখন হবার তখন হবে, এখন এসো, দুদিন একটু মুশকুল হয়ে গলা ধরাধরি করে কাঁদি গো। আরে না 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 না, এখন নয় এখন নয়, এখন কাঁদলে পাড়ার লোক জেগে উঠবে, আমাদের বিপদ হবে, প্রাণ যাবে। বয়ে গেল পাড়ার লোক, আমি ভয় করিনি। ও গো আমার কি হলো গো, আমার ঘুম পায় না কেন গো, আমার খিদে হয় না কেন গো? আরে থামো, আসছি আসছি। ও গো আমার কিছু ভালো লাগছে না যে গো। মাটি করলে আসছি আসছি। আরে দেখতে দেখতে এত বড়টা কি করে হলো গো, আমার যে আবার ছেলে মানুষ হতে ইচ্ছে করছে গো। হয়েছে হয়েছে, বুঝতে পেরেছি, হবার কারণ হয়েছে। ও গো তোমরা হাকি মানো গো, হাকি মানো, হুসেন সাহেবের জন্য হাকি মানো। ওর মাথা গরম হয়েছে, সমস্ত রাত পথে পথে ঘুরছিল, যারে দেখতে পাচ্ছিল তারই চাবুক মারছিল। আমি কোন রকমে হাতে পায়ে ধরে খিড়কির দরজা দিয়ে এনেছি। মর্জিনা, তুই আমাদের কথা কিছু টের পেয়েছিস? কথা কতকটা পেয়েছি বই কি? তা পেয়েছিস পেয়েছিস, তুই টের পেলে আমাদের কোনো অনিষ্ট নেই। ওই বুঝি মনিব আসছে, সর্বনাশ করলে। ভয় কি? ভয় গো বিষম ভয়, আমার এখনই অপমান করবে। কি অপমান করবে আমার সম্মুখে? আমি তাকে কেটে ফেলব। কাটতে হবে না কাটতে হবে না, থাম। আমার যে মান রক্ষা করেছে তার অপমান আমি সইব? অপমান করবে না রে বাবু, অপমান করবে না। ও তো যদি করি সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ মেলে গাধার মতো ঘুমোচ্ছ নাকি? এত চিৎকার করলুম, এত দৌড়ের শব্দ করলুম, কানে গেল না? এমন অসময়ে আমাদের বাড়ি কেন ভাই? এই যে বুঝিয়ে দিচ্ছি। আরে মর্জিনা, তুই এখানে কেন? হুজুর আমি কাঠ কিনতে এসেছি। এত রাত্রে কাঠ কিনতে এসেছো? আমি ন্যাকা। তবে কি করতে এসেছো ভাই? আমার এমন কি সৌভাগ্য তুমি পদার্পণ করেছো। আচ্ছা
তোমার পাঠ করব এখন আগে বাড়ি চলো তারপর ছশো কোড়া লাগাবো রাগ করো না ভাই ও স্ত্রীলোক তাই বালিকা বলি ব্যাপার কি হে আলি কি ব্যাপার ভাই টাকা কোথায় পেলে কোথা থেকে চুরি করলে টাকা হ্যাঁ টাকা কি কেন বুঝতে পারছ না বুঝিয়ে দেব এইবার বুঝতে পেরেছ কোথা থেকে পেলে বলো না এত পেয়েছ যে কুনকে করে মেপেছ ভাই আমি চুরি করিনি খোদা আমাকে দিয়েছে খোদার দেবার লোক পেলেন বড় বড় কাজী মোল্লা আমির ওমরা বাদশা পড়ে রইল আমি পড়ে রইলুম আর খোদা দোষগিরি করে হাজার বছরের পুরনো মুখর আলি সাহেবকে দিয়ে গেল শিগগির বল কোতোয়ালকে ডাক কোতোয়ালকে ডাকো ক্ষতি নেই কোতোয়ালকে ভয় করি না তবে তুমি ভাই তুমি জানতে চাও বলতে পারি যেখান থেকে এনেছি সেখানে এত ধন আছে যে দু হাতে হাজার বছর খরচ করলেও শেষ করতে পারবে বটে বটে আলি ভাই প্রাণের ভাই আমার এক মায়ের পেটের ভাই আলি এটা কি সত্যি কথা ভাই সব সত্য এক বর্ণও মিথ্যা নয় এখনই তোমায় বলি হ্যাঁ বল ভাই শিগগির বল ভাই তার আগে একটি প্রতিজ্ঞা করো কি বলো প্রতিজ্ঞা করো যে মর্জিনার ওপর কোনো অত্যাচার করবে না আরে আমি কি অত্যাচার করবার লোক হলো না আমি তোমায় বিলক্ষণ চিনি তুমি এত ধনের অধীশ্বর আমি ভাই কতদিন অনাহারে কাটিয়েছি ফিরেও দেখো শুনেছি তুমি ভাই বলতেও ঘৃণা করো কে বল কে বল এ কথা এ শহরের কে না জানে যাক তার জন্য আমার কোনো দুঃখ নেই কিন্তু এটা তো বুঝেছি তুমি প্রাণহীন তুমি প্রতিজ্ঞা করেও যদি আবার মর্জিনাকে প্রহার করো না না মর্জিনাকে আমি বড় ভালোবাসি তোমায় বিশ্বাস হয় তার চেয়ে এক কাজ করো কি বলো তুমি মর্জিনাকে আমায় বিক্রি করো অনেক টাকায় কিনেছি আমি যথাসদ্বুষ্য দিচ্ছি তুমি কি পেয়েছো না পেয়েছো আমি যা পেয়েছি দশটা কাসিম সাহেবের ধন একত্র করলেও তার সমান হবে না আচ্ছা মর্জিনাকে তোমায় দিল করলে কি আলি সাহেব আমার জন্য আবার ফকির হলে না না আমায় ফিরিয়ে দাও আমি আবার কাঠ বেঁচে খাবো নাও ভাই চলো তোমাকে মর্জিনার দাম দিই আর মোহরের কথা বলি হ্যাঁ মর্জিনা তাহলে তুমি আমাদের হলে সেটা তাড়াতাড়ি বলতে পারবো না কতটা সেখানে ছিলাম আর কতটা খরচ হয়েছে হিসেব করে বলতে হবে দেখো মর্জিনা কি আজ আমার যে আনন্দ তাহলে এসো তুমি একটু শরবত খাইয়ে দিই দেখো মর্জিনা তাহলে সিরাজি আল্লাহর কে আমি আল্লাহর চোখে কিছু দেখতে পাচ্ছি না তাহলে দেখছি কাজে 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 রাত্রে দেব না মনের ভেতর মনের বাগান নাচে পারে যেন বাগান দেখি দেখি কত বার করেছি দেখো
কোনটা করেছে? এটা চালাক আছে। চিটিং ফাঁক চিটিং ফাঁক চিটিং ফাঁক চিটিং ফাঁক। এতবার পুষ্ট করছি তবু কেমন ঘুরিয়ে যাচ্ছি। চিটিং ফাঁক কথাটা লিটারালি ছিল ভালো। চিটিং ফাঁক চিটিং ফাঁক চিটিং ফাঁক চিটিং ফাঁক চিটিং ফাঁক। না না, এত রাস্তা যখন মনে করে এসেছি তখন আর ভুলছি না। চিটিং ফাঁক চিটিং ফাঁক চিটিং ফাঁক চিটিং ফাঁক চিটিং ফাঁক ফাঁক চিটিং ফাঁক চিটিং। মানুষ খেতে না পেলে যা করে তাই, তার উপর আছে উনি চিনতে হওয়ার উপর মনে থাকবে না। চিটিং ফাঁক চিটিং ফাঁক চিটিং ফাঁক চিটিং ফাঁক চিটিং বন্ধ চিটিং ফাঁক চিটিং বন্ধ। আর কদ্দূর বাবা, না এই তো সেই পাহাড়ের ধার, ওই তো সেই ধার। কি ভয়ানক জায়গা রে বাবা, আলিটা আমাকে মেরে ফেলবার জন্য ফন্দি করে নিত। যা থাকে পড়াতে। ঘরে চলো। ভয় কি? মনি দেখে নিয়ে আসবে। আর সে কখন আসবে মর্জিনা? দুপুর গেল,
সন্ধে গেল রাত্রি যায়, আর সে কখন আসবে মর্জিনা? অনেক দূর থেকে আসছেন, তার উপর ভারী জিনিস, তাই আসতে দেরি হচ্ছে। কি করলো মর্জিনা? তিনি যে আমায় বড় ভালোবাসতেন। উফ, কি করি। আব্দুল্লাহ কোথা যায়? আব্দুল্লাহ একটু স্থির হও বিবি সাহেব, সব ঠিক হয়ে যাবে। ওরে বাবা, কি করলুম? কেন যেতে দিলুম? কেন বললাম না তুমি আমার টাকা? আব্দুল্লাহ, আলী সাহেবের বাড়ি যা, দেখে আন সাহেব বাড়ি আছে কিনা, থাকলে শিক্ষিত ডেকে আন। মর্জিনা, আমাকে ফেলে যাসনি? আর আমার বাদিনস বলে কি আমার কাছে থাকবি না মা? তোকে কত কষ্টই দিয়েছি মা। সে কি, তুমি আমাকে মায়ের আদরে রেখেছো, আমার কাছে থাক মা, আর একটুখানি থাক। আমি এই তো রয়েছি, কোথাও যাস নে মা, আমার তেমন মনিব নয়, তোমার কাছে থাকলে কিচ্ছু বলবে না। আমি তোর এমন মনিবের রিস করে এই সর্বনাশ ঘটিয়েছি মা। ও, আমার কি হলো মর্জিনা? ওরে বাবা রে, এ কি হলো? মানুষে খেতে না পেলে কি করে? ওই তো করে, আবার কি করে? মোট বয় চাকর হয়, চুরি করে, পাটপড়ি করে, আমার মাথা করে, আমার মন কি করে? বাবা রে, কি করলু? কি সব পুলাস হলো? হ্যাঁ, সেটা সেটা তো ফলেন না। ফক 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 ফক, ঢেঁড়স ফক, মশলে ফক, সর্ষে ফক, তিল ফক, আল্লাহর দোহাই ফক। ওরে বাবারে, কি করলুম? কি সব পুরা হলো? গম ফক, মটর ফক, অড়ার ফক, ভুট্টা ফক। ওরে বাবা, কি করলু? কি সব পুরা হলো? ওরে বাবা, যাইতে আম ফক, জাম ফক, লিচু ফাঁক, কাঁটার ফাঁক। ওরে বাবা রে, কি করলে দর খুলে কেউ পড়েছে না বাবা? ওরে আলি, ওরে প্রাণের ভাই আলি, আমি তোর হব, তোকে সব দেব, তুই খেতে দিস খাবো, না খেতে দিস শুকিয়ে মরবো ভাই। তুই শুধু সংকেতটা জানিস, মেহরবানি করে খুলে দে ভাই। আঙুর ফাঁক, কাঁটা ফাঁক, বাদাম ফাঁক, বেদানা ফাঁক, আল্লাহর ভাই ফাঁক, দুনিয়া ফাঁক। কে রে ভাই আলি? এলি তোমার বাবা। আমি এখনই যাচ্ছি, বাড়ি থেকে গাধা তিনটে আনতে হবে। মর্জিনা, মর্জিনা থাক। আচ্ছা মর্জিনা থাক। আব্দুল্লাহ, আব্দুল্লাহ থাক। বেশ, তবে আমি যাচ্ছি, দেখো যেন গোল করো না, স্বপ্নাশ হবে, বিপদ ঘটবে। আমার কি হবে আলি, আমার কি হবে? তোমার লোক জন টাকা কড়ি খসম সব হবে, কেঁদো না। আমার ভাই বোকা নয়, সে ঠিক আসবে, এসে তোমায় রানি করবে। তবে শিগগির শিগগির যাও, আর তারে যদি না পাও? পাবো পাবো, চেঁচিও না, গোল করো না। আসে দেখেছি ইরে প্রাণ, সে কি রে শিবে Yeah.
ভাসিতেছে আঁখি নিরে আসে দেখেছি নিরে প্রাণ সে মোহি আপেশে আতুল প্রাণ জলে জ্বালা ভিকি দেখি জলে জ্বালা ভিকি জেগে ওঠে ধীরে ধীরে আসে দেখেছি ধীরে Thank you.
কেন মর্জিনাকে? তুই ভাবছিস কি? এসে বল দেখি। বলবো? তুই ভাবছিস যে আব্দাল্লার মতন যদি একটা সুপুরুষ পাই তো তাকে শাদি করি। কাজ ঘেসে গিয়েছিস বটে, কিন্তু ধরতে পারিসনি। আমি ভাবছিলাম আব্দাল্লা যখন মরবে তাকে গুড় দেবে কে? কেন তুই পারবি নি? আমার হাতে বড় ব্যথা। বলিস কি? তাহলে ফলার পেকেছে বল, না হলে তোর হাত কেউ পাকিয়ে ধরেছে। কেন ধরবে না? চিরদিন বাঁধি থাকবো, সাজি হবে না। নে বাজে কথা রাখ, কেন আবার খুঁজছিলি? ফতিমা বিবির বাড়িতে কে মরেছে? চুপ বাজি। ফতিমা বিবি কাঁদছে। চুপ বাজি। কেউ তো সাপের মতন ধস করে উঠলিছে, ওইখানে আতে ঘর নাকি? সে যাই হোক বাবা, সে আঁতের ঘরে একটা হানা পড়েছে। ফতিমা বিবি হুসেন রে হুসেন রে বলে যেমন ডাক ফোঁপড়ে চেঁচিয়ে উঠেছে, অমলি আলী সাহেব তার মুখে থাবা দিতে লেগেছে। চুপ রাও, ঝুটবা, আলী সাহেব ঘরে নেই। আমি নিজের চোখে দেখে এলাম, তোমারও তুম্বি শুনবো কেন চাল? বলিস কি আব্দাল্লা? বসে পড়লি যে রে মর্জিনা। আমার হাত থেকে একটা জিনিস পড়ে গেছে। তবে বসে বসেই শোন, বসে বসেই শোন। আমি শুনবো না। সে কি, এখনো মজার কথাটা পড়ে রইল, শুনবো না বললে ছাড়ছে কে বিবি জান? তিন বোঝা কাঠ শুদ্ধ তিনটে গাধা, আলী সাহেব সেগুলো সামলাবে না ফতিমাকে সামলাবে না হুসেন রে হুসেন রে বলে চেঁচাবে? আব্দাল্লা তুমি সরে যা। এই যে কথাটা শেষ করে দিয়ে যাই, তারপর হুসেন তো এলো। কি বললি? হ্যাঁ তুই কিলাপ মেরে উঠলি যে, আরে হুসেন এলো বলে এলো, একেবারে মর্জিনা বিবি রব ঘেঁষে এলো। আব্দাল্লা তোর গপ্পটা বড় মিষ্টি লাগছে। তারপর হুসেন তো এলো। আব্দাল্লা কাল আমি তো সব কাজ করে দেব। তারপর হুসেন তো এলো। তার এসে কাজ নেই, আমি সব বুঝেছি। আরে তারপর হুসেন তো এলো। আরে থাম থাম। তারপর হুসেন তো বলো। আব্বার, আরে হুসেন নয় কাসিম, কাসিম। বলিস কি, চব্বিশ ঘন্টার মধ্যে যখন সে এলো না তখন সে নিঘাত মরেছে। তাহলে সাকিনা বিবি কি করবে? কি আর করবে, আমির ওমরা ওর বিবিরা যা করে তাই করবে। প্রথম প্রথম দিন দুই চার কাঁদবে, তারপর কি করে ভাববে, তারপর এক হাতে চোখ মুছবে আর এক হাতে বিষয়ের গায়ে হাত বুলবে। আরে কাসিম যাবে বলে কি আর সাকিনা বিবির সংসারে যাবে? বলবে না, চলে যা চলে যা, সাকিনা বিবি আসছে। যাবার ভাট পর গুতুম সবার নাস্কাবা এত খুশি আর তব গুনাগার মুম ডাকাতের ওপর ডাকাতি চোর গ্রেফতার করতেই হবে যেমন করে হোক, না করলে নিস্তার নেই। জাল কবুল সাদার। হ্যাঁ জাল কবুল, কাল ভোরেই বেরোতে হবে, শুধু বেরোলো নয় ধরার মারা। কিন্তু হুঁশিয়ার, চোর নিজে না জানতে পারে, বাচ্চার কানে না ওঠে। চল্লিশ জন হুঁশিয়ার আদমি আর চল্লিশটা কুপো কাল ভোরেই যেন হাজির থাকে। মনে রেখো জান কবুল। চার ভাগে মুদ্র কোন রকমে সেলাই করে লোককে জানাও কাসিম সাহেবের ব্যয়রাম হয়েছে, তারপর লোক দেখানো, হাকিম ডাকিয়ে দাওয়াই আনিয়ে লোক জানিয়ে গোদ দাও। বেশ কথা। তবে জামা মর্জিনা, বাজারের ওধারে বাবা মুস্তাফা বলে একজন ওস্তাদ চামার আছে, তাকে এই রাত্রেই নিয়ে। কিন্তু একটু চালাকি করে আনিস। তুই চালাক নেই তোকে আর বেশি কি বলবো। আমি দেখি গে সাকিনা বিবি কি করছে।
দেখো হুসেন সাহেব, তোমার বাপ মাকে বলে আমায় এক্ষুনি বেঁচে ফেলো। ও কি কথা মর্জিনা, আমি ভেস চড়েছি কিন্তু মর্জিনার মন ভিজবে না, দুনিয়ার পোড়া বড়া নিজের জন্য তো শেয়াল কুকুরেও কাঁদে। আরে ছ্যা, তাহলে তো দেখছি এক্ষুনি বিক্রি হতে হলো। তাহলে কি করতে হবে বলো মর্জিনা? ওইখানটিতে বসে কাঁদোগে, আমি দেখে চক্ষু সার্থক করি। বেশ চললুম। বাজার মারবো, ঝাঁটা পিটবো, এত বড় অস্পর্ধা আবার নিকে। কোথায় আলি? তারা মানুষ দেখছে আর সরে সরে যাচ্ছে, তুই একবার দেখিয়ে দে না। কেঁদে কেঁদে সবার চোখ ফুলে গেল, সন্ধান দেবে কে? ওই দেখো হুসেন সাহেব কাঁদছে। হুসেন কাঁদছে, কেবল কাঁদছে, কান্না থামাতে পারছে না। চাচি রে চাচি রে করে গলাটা ভাঙিয়ে ফেললে। কি করি মর্জিনা, ও মর্জিনা, তাহলে যে নিকে হলো, আমার যে কান্না পাচ্ছে মর্জিনা। কে ও? দিদি এলি, দিদি রে। কেন না বল, কাঁদিস নে হুসেন, আমি উপায় করছি, আয় আমার সঙ্গে আয়। বুঝলেন কিন্তু ব্যাপার কি? হ্যাঁ বলি, ঢোলে ফুল খুলি আপুল, ফুল ফুলের হাওয়ায় হলো দেখবি যদি আয়। সাধের লহর উজান বয়ে যায়, দেখি কিছু হবে না ধুম, বাজা বাজবে না ধুম ধুম।
বান্দা সাফ বোলা হ্যায় তো চিপ কে সব সাফ পুরা ক্যা বাত বতাও চুপ 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 আস্তে কান বাজাও বাবা মুস্তাফা বাবা মুস্তাফা বাবা মুস্তাফা এত রাত্রিরে যে তুমি বিবি সাহেব আমি তোমার দোকানে একটু বসবো সে কি বিবি সাহেব আমার এই জুতোর দোকানে সে কি বিবি সাহেব আর কি বিবি সাহেব আমি এই বসে পড়লাম বাবা মুস্তাফা কি বিবি সাহেব তোমার ঘরে একটু গড়াগড়ি খাবো করো কি বিবি সাহেব তাহলে কি করি বাবা মুস্তাফা তোমার হয়েছে কি বিবি সাহেব আমার গায়ে জ্বালা হয়েছে খুব বেশি শিরাজি খেয়েছ বুঝি পিয়ার মরেছে বুঝি পিয়া কারোর সঙ্গে আসনাই করেছে বুঝি বাবা মুস্তাফা তুমি কি পীর ঠিক ধরেছ বাবা আমি তোমার দোকানে গড়াগড়ি খাবো আর কাঁদবো করো কি লোক জানা জানি হবে আমার পোষার মাটি হবে প্রত্যেকে মজা ফেলে দিবি সাহেব তাহলে উপায় করো দাওয়াই দাও বুঝে বুঝে ঠিক জায়গায় এসেছো বিবি সাহেব ও রোগের দাওয়াই আমার কাছেই মিলবে তবে তোমায় দিতে সরম হচ্ছে বিবি সাহেব কেন বাবা মুস্তাফা তোর মুখখানি ঝুল ঝুলে চোখ দুটিও ছল ছলে কি করে তোকে সে দাওয়াই দিবি সাহেব কি দাওয়াই বাবা মুস্তাফা এই পটাপট পিটে পয়জার পড়লেই গায়ের জ্বালা দেশ ছেড়ে পালিয়ে যাবে বাবা মুস্তাফা তুমি পেগম্বর তুমি ছেঁড়া প্রাণ জোড়া দিতে পারো মাফ করো বিবি সাহেব অতটা পারলে তবে কাটা শরীর বেমালুম জুড়ে দিতে পারি পারো একবার দিয়েই দেখো না তবে এই বায়না না আমার সঙ্গে এসো ভাবছো কি ওঠো সহজাদি বান্দা গরিব কিন্তু পথে তোমার চোখে রুমাল বেঁধে নিয়ে যাব মারা যাব শাহজাদি ভয় কি তোমায় খুন করতে নিয়ে যাব না আমার মুখখানা দেখলে কি খুনি বলে মনে হয় তাও কি হয় আমার চোখে কি দুষ্টুমি মাখা থাকতে পারে তাও কি পারে এ হাতে কি অস্ত্র ধরা চলে বাবা মুস্তাফা আল্লাহ তাও কি হয় তবে সত্যি সত্যি বুঝি কারোর হাতটা কাটা গেছে বিবি সাহেব
আমি কাটান পড়েছি, আমার জান নেকাল গেছে। নাও বাবা যন্ত্র নাও, শিগগির চলো। চোখ না বাঁধলেও চলতো বিবি সাহেব, আমি আপনার গোলামের গোলাম। বলছি কি দিবি সাহেব? বাবা মুস্তাফা, আমার মস্ত মান। তা বুঝেছি বিবি সাহেব, বাঁধো বাঁধো, ক্ষতি নেই। বাবা মুস্তাফা, তুমি বড় আচ্ছা আদমি, আমার নিকে হতে সাধ হয়। ইয়াল্লাহ, আমার কি সেই নসিব, কেন বিবি সাহেব আমায় আসমানে তুলছ? আসমানে তুলছি, আসমানেই রাখবো, ফেলবো না। চল हमें छोड़ी दे दे सजा, छोड़ी दे दे मैं नहीं जाने दुनियादारी। जरा भरी से गीत ना के होगा परी से गीत, तो मेरा परी से गीत, तो मेरा परी से गीत, तेरा गीत है थक मारी। ছোড়ি দে সঞ্জয়, ছোড়ি দেখি জানে দুনিয়াদারি। তোর লি যাবে আখ্যা চলো। Yeah, that's my name, that's my name.
খেতে পাওনে তো যাও না আলি বাবার ঘরে, রাতারাতি আমির হয়েছে, বেশ দূরে পোলাও কাবাব খাওয়াবে এখন, তা নয় মরতে এসেছে এখানে। সত্যি আলিটার বরাদ বটে, ছিল কাঠুরে হলো কিনা আমি। বাবা আর খবর তো রাখো না। হ্যাঁ আবার কি খবর? আছে বাবা আছে, দুনিয়ার যত খবর কি তোমার কাছে আসে নিয়া। কি গরম পড়েছে দেখেছিস? আরে দোত্তরে গরম। এই বল না ব্যাপারটা কি? আলীর ভাই কাসিম সাহেব তাকে নাকি পাওয়াই যাচ্ছে না, একেবারে নিখোঁজ। হ্যাঁ নিখোঁজ বলিস, তারপর কাসিম সাহেবের সেই খুবসুরত বাদিটা, হ্যাঁ হ্যাঁ চকের ধারে সেই চামারটাকে, চামার আরে সেই যে সেই বাবা মুস্তাফা, ও হ্যাঁ হ্যাঁ তার চোখে কাপড় না বেঁধে বুড়িটা কাসিম সাহেবের বাড়ির দিকে ছিঁড়ে নিয়ে। হ্যাঁ হ্যাঁ তারপর? তারপর তোর মাতা আর মুন্নু আমি কি তার পেছনে পেছনে গিয়েছি নাকি, যে তারপর সব খবর রাখবো। এমন নতুন জুতো চার ফালি করে কাটলো কি করে, ছেলেরা কেটে ফেলেছে। তা বাবা বেমালু কাটা জুড়তে পারো তাই তো তোমার মস্ত নাম। এরকম সেলাইয়ের কাজে খরচ কিছু বেশি পড়বে তা জানি, তবে আমি যা চাই তা করলে বকশিস ভালোই মিলবে, কালকের চেয়েও বেশি। ভয় নেই, সেই বায়না নাও, কাল রাত্রে খুবসুরাত ছুকরির সঙ্গে কোথায় গিয়েছিলে? ঠিকানা তো কিছু জানি নেই হুজুর। খবর না দেখছিস? সালাম আলাইকুম বাবা মুস্তাফা। হই বাবা মুস্তাফা, শিগগির নাও আমার বহুত কাজ। রফি নাই কোনটা চাও? খোদা কিছু জানি নেই, আমায় চোখ বেঁধে নিয়ে গিয়েছিল। বেশ আমিও তোমায় চোখ বেঁধে নিয়ে যাব, চলো। হ্যাঁ বাবা মুস্তাফা, আর কত দূর?
খোদার মালুম বাবা। একবার চোখটা খুলে দি দেখো দেখি। না বাবা, তবে সব খুলিয়ে যাবে। রুশো বাবা, ঠিকানা যেন লেগেছে লেগেছে বলে বোধ হচ্ছে। একটু এই দিকটায় নিয়ে চলো তো। আর চলেছে না তো টাট্টু ঘোড়ায় লাভ খাচ্ছি। সবুর বাবা সবুর। দেখো তো কোনো বাড়ি টাড়ি দেখতে পাচ্ছ কিনা। সালাম বাবা মুস্তাফা, তোমায় বহুত বহুত সালাম। Thank you.
তাই তো, পয়সা পেয়ে অবধি আর ভোর দেখা বরাতে ঘটে উঠল না দেখতে পাচ্ছি। এক বিদেশি সওদাগর তেলের কুপো নিয়ে তিহারন যাবেন, তিনি আজ রাত্রের জন্য আশ্রয় চাইছেন। এ আবার জিজ্ঞাসা করছো? যাও বাবা, তাকে খাতির করে নিয়ে এসো, আর আবদালাকে বলো যেন তার জিনিসপত্র গুলো ঠিক মতো রাখিয়ে দেয়। মর্জিনা, শিগগির সওদাগর সাহেবের খাবার ব্যবস্থা করতে বলগে যা, আমি এখনই আসছি। দিদি শোনো, আজ রাত্রে ভারী ভোজ হবে, এমন খানা চাই যা কখনো নবাবেও পায় না। কজন আসছে? আসছে নয়, এসেছে। আর তোমার হাতের তারিখ বোঝা যাবে মিয়া সাহেব। কিছু নতুন খানা? নতুন বই কি, সে হবে আজব খানা, খানার মতো খানা। যা তুমি সব ঠিক করে রাখো, আমি এসে বাতলে দেব। দেখো বাবা, অনেক টাকার মাল, একটা খালি গুদম ঘরে এই কুপোগুলো রাখিয়ে দিচ্ছ তো, খুব ভোরেই আবার কাল বেরোবো। হ্যাঁ, সেই ব্যবস্থাই হয়েছে হুজুর। আমরা গরিব সওদাগর, ভালো করে তাকবিজ করো, আরো খুশি করে দেব। বহুত আচ্ছা জনাব, এই খুব হুঁশিয়ার, বহুত দামি চিজ, বহুত ভারী বাক্সি। আপনার জিনিস আমি ঠিক সাজিয়ে দেব, আপনি যান বিশ্রাম করুন গিয়ে। তবু আমিও একবার দেখি যে সব ঠিক সাজিয়েছে কিনা, খুব সাবধানে না রাখলে কখন কি বিপদ হবে আমি নিজে না দেখে নিশ্চিন্ত হতে পারছি। আচ্ছা চলুন। মনিদের মাথায় খাড়া ঝুলছে, খুব সাবধান। বলিস কি মর্জিনা? দেখ খুব হুঁশিয়ার, সব দিকে নজর রাখতে হবে। লোকটা কুদমে গেল কেন? কার বাড়ি লোক, সওদা না সামলে ওর নাকি ঘুম হয় না। বটে, আচ্ছা চল তো দেখা যাক এমন কি দামি সওদা। চল। আজ রাত্রেই কাজ সারা, মাসি শুনলেই শব্দ নেই। ডাকাত, ডাকাত! আমি বাস একেবারে সত্তা, খুব হুঁশিয়ার, আজ রাত্রেই। কিন্তু তুই এখানে পাহারা থাক, আমি সওদাগর সাহেবের খানা তদবির করে আসি। আল্লাহ আপনাকে সালামতে রাখুন, আপনার অতিথি সেবায় আমি পরম সন্তোষ লাভ করেছি। এ আপনারই ঘর মেহরবান, সামান্য কিছু নাস্তার আয়োজন করে কি অনুগ্রহ করে আমার কেন করলেন আলী সাহেব? কিন্তু সব নষ্ট হবে যে, আমি নিমক খাই না, খানা তো চলবে না। হ্যাঁ বলুন কি, নিমক খাবেন না? আরে প্রয়োজন কিছু নেই আলী সাহেব, যা আয়োজন করেছেন নবাবের বাড়িতেও এমন হয় না। তবে যদি অনুমতি করেন তো কিছু ফল খেয়ে আজ রাত্রের মতন বিদায় প্রার্থনা করি। তাই তো, বেশ
আপনার অভিরুচি মতোই ব্যবস্থা হবে। বলেছি তো এ আপনার ঘর। হ্যাঁ, আমার নর্তকীরা আপনার হুকুমের অপেক্ষায় আছে। বেশ, আদেশ করুন আলী সাহেব। Thank you.
আমি তো সুসত্তার